ঝাড়ফুঁক করার অজুহাতে শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগে এক ওঝাকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ঝাড়ফুঁক করার অজুহাতে শিশুকন্যাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ এবং তার ফলে এক ওঝাকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত ধীরুগোপাল ব্যানার্জি মন্তেশ্বরে স্থানীয় এক বাসিন্দা মন্তেশ্বর থানায় এই লিখিত অভিযোগ জানান দিন কয়েক আগেই যে তাদের শিশুকন্যার পেটের যন্ত্রণা না কমায় ওই ওঝাকে খবর দেওয়া হয়। তারপর অভিযোগ আসে বাড়িতে এসে শিশুকন্যাটিকে একা অবস্থায় থাকায় শিশুকন্যার মা এবং বাবা অন্য কাজে ব্যস্ত থাকায় সেই সময় ওই শিশুকন্যাকে ধৃত ওঝা ঝাড়ফুঁক করার নাম করে ওই শিশুর ওপরে শারীরিকভাবে নির্যাতন করেন, ফলে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তারপরে ঘটনার কথা জানাজানি হওয়ায় বৃহস্পতিবার দিন মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায় পরিবারের লোকজন। পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত্রেই অভিযুক্ত ধীরুগোপাল ব্যানার্জিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলাও রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। শুক্রবার ধৃতকে কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ। ঘটেছে দুদিন আগে ঘটনা হয়েছে, ঝাড়ফুঁক করেছি বাড়িতে। হ্যাঁ, ঝাড়ফুঁক করার পর কাজকর্ম করে দিয়েছে কে? ওই ধীরুকুমার ব্যানার্জি। এ কি? হ্যাঁ, রোজা রোজা দিকে দিয়ে ওইসব করার পর মেয়েকে ঝাড়ে, আপনার মেয়েকে? হ্যাঁ, মেয়েকে ঝাড়ে, ঝাড়ফুঁক করে দিয়ে ওইসব করতে গিয়ে ছুরির মধ্যে হাত ভরে দিয়ে মেয়ে আর দুদিন পর আমাকে খপর করে, মেয়ে ওর দিদিকে খপর করে। খপর করার পর আমরা জানতে পারি যে এই হয়েছে। কবে জানতে পারেন? এই পরশু দিনকে বিকাল আমরা জানতে পারি দিয়ে দিয়ে কালকে আমরা অভিযোগ থানায় করি দিয়ে থানায় এবার তুলেছে, থানায় পুলিশ তুলেছে। হ্যাঁ, ওর নাম কি? ধীরুকুমার ব্যানার্জি। ব্যানার্জি বাড়ি সরষাডাঙ্গা? এখন কোথায় বাড়ি ছিল? বরবেলুন। বরবেলুন? এখন থাকে। ও কি ওঝার কাজ করে? হ্যাঁ, ওঝার কাজ করে। আপনার মেয়ের শরীর অসুস্থ হয়েছিল বলে? অসুস্থ হয়েছিল বলে ঝাড়ফুঁক করা হয়েছে। দেখি ও কি করেছে? শরীরের মধ্যে আঙুল দিয়েছে। আর আর খারাপ ব্যবহার করে? খারাপ ব্যবহার করেছে দিয়ে। আপনি থানায় অভিযোগ করে করেছি দিয়ে ওকে ধরেছো তো? হ্যাঁ, ধরেছি। কোথায় নিয়ে যাবে এখন? এখন কালনা নিয়ে যাবে। ওর নাম কি বললেন? ধীরুকুমার ব্যানার্জি। তা আপনি কি চাইছেন? শাস্তি হোক। শাস্তি? আর পরিস্থিতি পরে কালে না করতে পারছে করতে পারে। তা আপনার কি নাম? আমার উৎপল দাস। বাড়ি? গোপালনগর। আর হয়েছে কোথায়? গোপালনগরী ঘটনা? গোপালনগরী হয়েছে। আর পুক করেন কিছু ওঝার কাজ করেন? আমি পুজো করি, পুজো করে খাই। আপনি কি একটা নাবালিকা মেয়েকে খারাপ ব্যবহার করেছেন? না স্যার, এটা হতে পারে, আমি আপনি বিশ্বাস করতে পারেন স্যার? অভিযোগ করেছে তো তার আমার ছোট ছোট ভাগ্নে ভাগ্নি সব বড় হয়ে গেছে, বিয়ে থাকি। আপনাকে কোন থানার পুলিশ ধরেছে? আমি জানি না স্যার। আমার এটা 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 আমার অতটা জানা নাই স্যার। কি নাম আপনার? ধীরুগোপাল ব্যানার্জি। বাড়ি? সরষাডাঙ্গা। আগে বাড়ি কোথায় ছিল? আগে বড়বড় বাড়ি ছিল। এখন কোথায় নিয়ে যাচ্ছে? আমি জানি না স্যার। কামলা? জানি না। মনসা থানার পুলিশ কামলা নিয়ে যাচ্ছে? আমি জানি না স্যার। ও কিছুই জানে ঘটেছে দুদিন আগে ঘটনা হয়েছে, ঝাড়ফুঁক করেছি বাড়িতে। হ্যাঁ, ঝাড়ফুঁক করার পর কাজকর্ম করে দিয়েছে কে? ওই ধীরুকুমার ব্যানার্জি। এ কি? হ্যাঁ, রোজা রোজা দিকে দিয়ে ওইসব করার পর মেয়েকে ঝাড়ে, আপনার মেয়েকে? হ্যাঁ, মেয়েকে ঝাড়ে, ঝাড়ফুঁক করে দিয়ে ওইসব করতে গিয়ে ছুরির মধ্যে হাত ভরে দিয়ে মেয়ে আর দুদিন পর আমাকে খপর করে, মেয়ে ওর দিদিকে খপর করে। খপর করার পর আমরা জানতে পারি যে এই হয়েছে। কবে জানতে পারেন? এই পরশু দিনকে বিকাল আমরা জানতে পারি দিয়ে দিয়ে কালকে আমরা অভিযোগ থানায় করি দিয়ে থানায় এবার তুলেছে, থানায় পুলিশ তুলেছে। হ্যাঁ, ওর নাম কি? ধীরুকুমার ব্যানার্জি। ব্যানার্জি বাড়ি? সরষাডাঙ্গা। এখন কোথায়? বাড়ি ছিল বরবেলুন। বরবেলুন? এখন থাকে। ও কি ওঝার কাজ করে? হ্যাঁ, ওঝার কাজ করে। আপনার মেয়ের শরীর অসুস্থ হয়েছিল বলে? অসুস্থ হয়েছিল বলে ঝাড়ফুঁক করা হয়েছে। দেখি ও কি করেছে? শরীরের মধ্যে আঙুল দিয়েছে।
আর আর খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করেছে দি আপনি থানায় অভিযোগ করে করেছি দি ওকে ধরে তো হ্যাঁ ধরেছি কোথায় নিয়ে যাবে এখন এখন কানলা নিয়ে যাবে ওর নাম কি বলেন ধীরু কুমার বনাজি তা আপনি কি চাইছেন শাস্তি হোক শাস্তি আর পরিস্থিতি পরে কালে না করতে পারছে করতে পারে তা আপনার কি নাম আমার উৎপল দাস বাড়ি গোপালনগর আর হয়েছে কোথা গোপালনগরী ঘটনা গোপালনগরী হয়েছে আর পুক করেন কিছু ওজার কাজ করেন আমি পুজো করি পুজো করে আপনি কি একটা নাবালিকা মেয়েকে খারাপ ব্যবহার করেছেন এটা হতে পারে আমি আপনি বিশ্বাস করতে পারেন স্যার অভিযোগ করেছে তো আমার ছোট ছোট ভাগ্নে ভাগ্নি সব বলো হয়ে গেছে বিয়ে থাকি আপনাকে কোন থানার পুলিশ ধরেছে আমি জানি না স্যার এটা 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 আমার অতটা জানা নাই স্যার কি নাম আপনার ধীরগোপাল ব্যানার্জি বাড়ি আগে বাড়ি কোথায় ছিল আগে বাড়ি ছিল এখন কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না স্যার কামলা জানি না মনসা থানার পুলিশ কামলা নিয়ে যাচ্ছে আমি জানি না স্যার ও কিছুই জানি